রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। নিউজ 24 দেশ সংবাদে সবাইকে স্বাগত, সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। নারায়ণগঞ্জের পশ্চিমতলা এলাকায় বায়তুল সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বাকি ২১ জনের অবস্থাও আশঙ্কাজনক, বেশিরভাগেরই পুড়ে গেছে শ্বাসনালী। মৌ খন্দকার ও দিলীপ কুমার মণ্ডলকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন ফাতেমা কাউসার। এমন চিত্র রাজধানী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ভেতরে এবং বাহিরে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। রোগীর কাছে পৌঁছানোর নিষেধাজ্ঞা থাকায় কেউ পাচ্ছেন না স্বজনদের খোঁজ, শুধুমাত্র মারা গেলেই মিলছে খবর। আমরা যাচ্ছি আমাদের রোগীকে দেখতে, ওর জন্য ও কেমন অবস্থা আছে কি অবস্থা আছে জানতে, কিন্তু আমরা জানতে পারতেছি না, দেখতে পারতেছি না। রোগী তো দেখতে হবে, রোগী তো দেখা পারি নাই, রোগীর একটা খবর তুলতে হবে। আপনজনের একটু খোঁজ পেতে শুক্রবার রাত থেকে ভেতরে বাহিরে চলছে এই অপেক্ষা। নামাজ পড়তে যায় হঠাৎ ধ্বনি আগুন ধরে গেছে, কি হয়েছে সঠিক অন্তরিক কইতে পারি না। এই ভিতরে দেই বাঁচার সামনে আইছে, শরীরে মাংস মাংস কিছু নাই, পুইরা ছাই হয়ে গেছে। কালকে রাত্রে আইনা ঢুকাইছি আর কইতে পারি না কি হয়েছে। সকালে সেখানে ভর্তি থাকা রোগীদের সর্বশেষ খবর জানান ডাক্তার সামন্তলাল সেন। এখন পর্যন্ত যারা আসছে সবাই কিন্তু মেজর বার্ন, কেউ 50%-এর নিচে না, সবাই 70-80-90 এবং সবারই ইনহেলেশন বার্ন আছে। বাকি যারা আছে তাদের অবস্থা অত্যন্তই মানে খারাপ বলে আমি মনে করি। কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, উনি নির্দেশ দিয়েছেন এই রোগীদের জন্য সর্বাত্মক চেষ্টা করার জন্য এবং উনি এর জন্য দুঃখ প্রকাশ করছেন। এদিকে দুর্ঘটনায় হতাহতদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। ৫০০ বিশিষ্ট তদন্ত কমিটি আমি করে দিয়েছি, তাদের কাজ শুরু হয়েছে। ১০,০০০ ২০,০০০ জি 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 জি, আমরা ওইটাই রেডি করে আমরা নিয়ে আসছি, আমরা রেডি করে আমরা যখন যাবে বা ই করবে আমরা দিয়ে দেবো। শুক্রবার এশার নামাজের সময় নারায়ণগঞ্জ শহরের পশ্চিমতলা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে তিতাস গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় মসজিদে প্রায় অর্ধ শতাধিক মুসল্লি ছিলেন, তারা কম বেশি সবাই দগ্ধ হন। গুরুতর দগ্ধদের রাতে রাজধানী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নামাজ আদায়কালে মসজিদটিতে প্রায় গ্যাসের কটু গন্ধ পেতেন মুসল্লিরা। অভিযোগ রয়েছে বিষয়টি বারবার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে এসি বিস্ফোরণে নয়, প্রাথমিক তদন্তে গ্যাসের উপস্থিতি পেয়েছে ফায়ার সার্ভিস। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। সৈয়দ রায়হানকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন আসিফ টিপু। বর্গক্ষেত্র আয়তনের মসজিদটি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে থাকে দুর্ঘটনার ক্ষতচিহ্ন। দেয়াল জুড়ে পোড়া দাগ, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জানালার কাঁচ, ভাঙ্গা টাইলস সহ নানা জিনিস। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শনিবার সকালে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস। এসি বিস্ফোরণে নয়, প্রাথমিক তদন্তে গ্যাসের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছে তারা। গ্যাস যে এখানে ছিল এটা গত রাত্রে আমাদের যে প্রাথমিক তদন্ত দল ছিল ওনারা এটা আমাকে বলেছেন, সেদিকটাও আমরা মানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। মসজিদে নামাজ আদায়কালে প্রায় সময় গ্যাসের কটু গন্ধ পেতেন মুসল্লিরা। অভিযোগ, তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বারবার এ বিষয়ে অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে তিতাস। ৭-৮ মাস বচানি করব, ওই যে সময় যে গ্যাস লিক হয়, ওই গ্যাস লিক হওয়ার পর পরে আমরা ওই তিতাস গ্যাস কোম্পানি জানাইছিলাম যারা ই করার জন্য, মেরামত করার জন্য। তিতাস কোম্পানি আমাদের কাছ থেকে ৫০,০০০ চায়। কালকে জানার পরে আমি সংশ্লিষ্ট ডিজিএম, ডিএমডি এবং এদের সাথে ইমার্জেন্সির সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই ধরনের কিছু আমি পাইনি, গাফলতি ছিল, অবহেলা ছিল, তাহলে অবশ্যই আমাদের তরফ থেকে প্রশাসনিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা আমরা নেব। এদিকে বিস্ফোরণের পর থেকে পশ্চিম তল্লা সহ আশপাশের এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪।
দেশ সংবাদ নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে আর আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। মামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে মিস্ত্রি নবিরুল ইসলাম ও শান্তু চন্দ্র দাসকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করার দাবি। পরে শনিবার সকাল 10টায় আসামিদের দিনাজপুর আদালতে পাঠানো হয়। এছাড়া প্রধান আসামি আসাদুল অসুস্থ থাকায় তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। দিনাজপুরে ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলা মামলায় গ্রেফতার তিন আসামির মধ্যে দুইজনকে আদালতে তোলা হবে আজ। এই মুহূর্তে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। সরাসরি তিনি যুক্ত হবেন আমাদের সঙ্গে। পলাশ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি গ্রেফতারকৃত আসামিদের কখন আদালতে তোলা হবে, কি সর্বশেষ তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। আকাশ, আপনাকে ধন্যবাদ। আমরা সকাল থেকে ওয়েট করতেছি এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এখানে কিন্তু তাকে দুপুরে উঠানোর কথা ছিল দুজন আসামিকে। একজন আসামি অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে কিন্তু রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে আমরা জানতে পেরেছি। তবে আরেকটি তথ্য জানি যে আসাদুল অবস্থার উন্নতি হয়েছে বলে তাকে এখানে আনানো হচ্ছে এরকম একটি তথ্য পেয়েছি। যে আমরা মনে করছি যে তিনজন আসামিকে এখানে উঠানো হবে এরকম একটি নির্ভরযোগ্য সূত্রে কিন্তু এরকম খবর পেয়েছি। আর দুজন আসামি তো এখানে এসেছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে এখানে মামলার যে আয়ো পুলিশ ছিল মুমিনুল ইসলাম, তাকে তার পরিবর্তে এখানে গোয়েন্দা পুলিশের হাতে সেই মামলাটি স্থানান্তর বা দেওয়ার একটা তথ্য আমরা কিন্তু পেয়েছি। তো এই এখন পর্যন্ত কিন্তু আমরা আদালত চত্বরে রয়েছি, এখানে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে আনা হয়নি। এই আদালতে ওঠার পরে হয়তো বা আমরা জানতে পারবো যে আসলে তাদেরকে রিমান্ডে কতদিন নিবে বা বিস্তারিত কি। তো এই ছিল আমার কাছে আদালত চত্বর থেকে সর্বশেষ। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে পলাশ যুক্ত ছিলেন দিনাজপুর থেকে। রোহিঙ্গাদের জন্য ভাসানচরে তৈরি আশ্রয়ণ প্রকল্পে পরিদর্শনে গেছে 40 সদস্যের প্রতিনিধি দল। শনিবার ভোরে দুটি বাসে করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গা প্রতিনিধি দলটি উখিয়ার ট্রানজিট ক্যাম্প থেকে যাত্রা শুরু করে। সকালে চট্টগ্রামে পৌঁছে সেখান থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে জলযানে করে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা। ভাসানচরে কি ধরনের সুযোগ সুবিধা গড়ে তোলা হয়েছে বা দ্বীপটি বসবাসের জন্য উপযোগী কিনা তা দেখবেন প্রতিনিধি দলটির রোহিঙ্গা নেতারা। আগামী 8 সেপ্টেম্বর ভাসানচর থেকে তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফিরে আসার কথা রয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মাহবুব তালুকদার জানান, ভাসানচর সম্পর্কে রোহিঙ্গাদের মাঝে ধারণা দিতে এই গো অ্যান্ড সি ভিজিট। তারা যাচ্ছে আজ সেনাবাহিনী এবং নৌবাহিনী সহায়তায়, ভলান্টারিলি যাচ্ছে, তারা দেখে আসবে 8 তারিখে ফেরার কথা। কর্ণের ধাক্কা কাটিয়ে ইতিবাচক ধারায় দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাক শিল্প বেশিরভাগ বাতিল ও স্থগিত হওয়ার ক্রয়াদেশের পণ্য নিতে শুরু করেছেন বিদেশি ক্রেতারা। আসে নতুন নতুন ক্রয়াদেশও, ফলে কিছুটা হলেও স্বস্তিতে এই খাতের ব্যবসায়ীরা। তবে ক্ষতি পুষিয়ে ব্যাংক ঋণ সুবিধা অব্যাহত রাখার দাবি তাদের। নয়ন বড়ুয়াজের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র ও ইউরোপে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে সেখানকার বেশিরভাগ ক্রেতা ক্রয়াদেশ বাতিল বা স্থগিত করতে থাকেন। এছাড়া দেশেও ভাইরাসের সংক্রমণ রোধে 26 মার্চ থেকে কয়েক মাস পোশাক কারখানা বন্ধ ছিল, ফলে কিছুদিনের জন্য হলেও ঝিমিয়ে পড়ে দেশের প্রধান রপ্তানি খাত। দেরিতে হলেও বাতিল ও স্থগিত হওয়া ক্রয়াদেশের পণ্য নিতে শুরু করেছেন বিদেশি ক্রেতারা, ফলে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের পোশাক খাতে। গার্মেন্টস শিল্প ধীরে ধীরে আমাদের যে অর্ডারগুলো হোল্ড ছিল, বেশ কিছু অর্ডার সাসপেন্ডেড ছিল, সেই অর্ডারগুলো ধীরে ধীরে মানে ওপেন হচ্ছে। সাম্প্রতিককালে
যেহেতু ওই সব দেশগুলো আস্তে আস্তে খুলছে, কিছু কিছু রপ্তানি আদেশ আমরা পাচ্ছি এবং আগামী সিজনে একটা ভালো ধরনের অর্ডার বাংলাদেশে এসছে। ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি পোশাক শিল্পের চলমান ধারা অব্যাহত রাখতে ব্যাংক সুবিধার বিকল্প নেই বলছেন বিজিএমইএর পরিচালক। আমরা যেখানে মানে বাধাগ্রস্ত হচ্ছে, যেখানে ব্যাক টু ব্যাক পেমেন্ট আমরা ঠিকমতো দিতে পারতেছি না, ওইগুলোর টাইমকে আমরা যাতে এক্সটেনশন পাই, কিছু সফট লোনের কথাও আমরা চেয়েছি, আগামী ছয় মাস আমাদের কারখানাগুলো চালিয়ে যেতে পারি, এটা হলে হয়তো সামনে যে সম্ভাবনা আসতেছে এই সম্ভাবনাকে আমরা ধরতে পারব। করোনা সংকটের শুরুর দিকে রপ্তানিমুখী এই শিল্পের জন্য 5,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। তারপরও অনেক কারখানাই শ্রমিকদের মজুরি পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, আবার অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তবে করোনার ধাক্কা কাটিয়ে নতুন ক্রয়াদেশ আসায় আশার আলো দেখছেন খাত সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই মুহূর্তে দেশ সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত দেশ সংবাদে। আবারও নারায়ণগঞ্জের বিস্ফোরণের প্রসঙ্গ। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম হাসপাতাল থেকে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, কোনো হতাহতের খবর আছে কিনা আমাদের জানাবেন। যে এখন পর্যন্ত 16 জন মারা গেছেন, বাকি যারা আছেন তারা কেউই আশঙ্কামুক্ত নয় সব, এবং তাদের প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনে যা তাদের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে, যে 16টি লাশ রয়েছে সেই 16টি লাশ হস্তান্তর করা হচ্ছে। এরই মধ্যে আরেকটি বিষয় যে প্রত্যেকের কিন্তু আপনি জানেন শ্বাসনালী পুড়ে গেছে, আর প্রত্যেকেরই 70-80% বার্ন হয়েছে। আপনার আমরা একটু তার এখানে যারা স্বজনরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বাইরে শেষ খাওয়ান খায় বাড়ে এখন পর্যন্ত রয়েছেন এবং সবগুলোই তাদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ এসি বিস্ফোরণের কারণে একটি সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি কিন্তু এরই মধ্যে কাজ করছে এবং মূলত এই ঘটনাটি কিসে থেকে ঘটেছে এবং কিসে থেকে মূলত সূত্রপাত হয়েছে সেই বিষয়টি এখনো জানা যায়নি। সেই বিষয়টি তদন্ত সাপেক্ষে আমাদেরকে বলা হয়েছে। আর এখানে যারা চিকিৎসক রয়েছেন কিছুক্ষণ আগে, বিশেষ করে বার্ন ইউনিটের সমন্বয়কারী শ্যামন্তলাল, তার সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বাকি যারা রয়েছেন তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক, প্রত্যেকের শ্বাসনালী যেহেতু পুড়ে গিয়েছে। আর আরেকটি বিষয় যে আপনি জানেন ওই মসজিদে কোনো গ্যাসের লাইন ছিল কি না সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এমনটিও জানানো হয়েছে, কারণ মসজিদের ভেতরে জমে থাকা পানি থেকে বুদবুদ শব্দ হচ্ছে এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা সব কিছুই ওখানে দেখতে পেয়েছে। আর তারপর পরই কিন্তু এটি 7 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয় এবং এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন যে বিকট শব্দে বিস্ফোরণের পর হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় এবং প্রথমে ট্রান্সফরমারের আওয়াজ হয় এবং পরে মুহূর্তের মধ্যেই মসজিদের এসিগুলো বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই মসজিদের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং ওই সময় মসজিদে থাকা প্রায় 40 জন মুসল্লির গায়ে আগুনের ফুলকি গিয়ে পড়লে একে একে কিন্তু দগ্ধ হতে থাকেন। সেখান থেকে কিন্তু বের হওয়ারও কোনো সুযোগ ছিল না, তারা কিন্তু চেষ্টা করেছে কিন্তু সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। যতক্ষণই বের হতে পেরেছে ততক্ষণে একদম পুরে ছারখাড় হয়ে গেছে ততক্ষণে। আর এখানে আমরা আসলে ঢাকা মেডিকেলের দেখতে পাচ্ছি যে বিভিন্ন আহাজারি রয়েছে, এখানে প্রচণ্ড পরিমাণে আহাজারি, কান্নায় সবাই ভেঙে পড়ছেন।
এই প্রাঙ্গণ। আরেকটি বিষয়, এই আপনি জানেন যে এই বিষয়ে কিন্তু স্বাস্থ্য সচিব থেকে শুরু করে চিকিৎসকরা আর এখানে বিশেষ করে নারায়ণগঞ্জের যে এসপি তারা সবাই এখানে কথা বলেছেন, জেলা প্রশাসকও বলেছেন যারা আহত অবস্থায় রয়েছেন তাদেরকে 10,000 টাকা আর যারা নিহত হয়েছেন তাদেরকে 20,000 টাকা করে দেওয়া হচ্ছে। আর আপনি জানেন যে যখন এই ঘটনাটি ঘটে তখন দগ্ধ মুসল্লিরা একে একে কিন্তু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে, মসজিদ থেকে বেরিয়ে আসতে থাকেন এবং তাদের চিৎকারে সেখানে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় এবং তাদের বেশিরভাগেরই পরনের পোশাক পুড়ে গেছে বের হতে হতেই। আমি আপনাকে আগেও বলেছি যে মসজিদের ভেতর থেকে দেখা যায় যে মেঝেতে একজনের উপর আরেকজন পড়ে আছেন এবং যন্ত্রণায় ছটফট করতে থাকেন এবং শরীরের থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত ঝরছিল, অনেক জ্বালাও পোড়াও কমাতে মেঝেতেই গড়াগড়ি করছিলেন তারা যাতে কোনো রকম আসলে আগুন নেভানো যায়, কিন্তু তারপরও আসলে সম্ভব হয়নি। তারা অনেক চেষ্টার পরও ঘটনার পর বাইরে থেকে লোকজন পানি নিয়ে মসজিদের মেঝেতে পড়ে থাকা মুসল্লিদের গায়ে ছিটিয়ে দেয় এবং তাতে রক্ত পানিতে মিশে লাল হয়ে যায় পুরো মেঝে এবং দগ্ধদের দ্রুত রিকশায় করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে এবং অনেককেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আর বাকি যারা রয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু আপনি জানেন যে 37 জনের মতো প্রথমে তাকে নিয়ে আসা হয়, সেখানে গতকালই মারা যান এবং মারা যাওয়ার পরপর আজকে এখন পর্যন্ত 16 জনের মৃতদেহ রয়েছে, 16 জন মারা গেছেন আর 16 জনের যে মরদেহ রয়েছে সেই মরদেহ কিছুক্ষণের মধ্যে হস্তান্তর করা হয়েছে, এরই মধ্যে অনেকগুলো আর বাকিগুলো হস্তান্তর করার কাজ চলছে। আর এখানে আমরা স্বজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, আসলে তাদের সঙ্গে আপনি জানেন যে কোনো এতটা হৃদয় বিদারক অবস্থা যে তাদের সঙ্গে কোনো কথা বলার অবস্থা নেই, তাদের সঙ্গে কথা তারা কথাও ঠিক মতো আসলে বলতে পারছেন না কারণ সকাল থেকেই তারা একইভাবে কাজ করে যাচ্ছেন, একইভাবে তারা চিৎকার করে যাচ্ছেন। আরেকটি বিষয়, আপনি জানেন যে এলাকার প্রথমে নারায়ণগঞ্জের ফতুল্লাতে এই ঘটনাটি ঘটে এবং সেখানে সাথে সাথে দগ্ধ ইমাম মোয়াজ্জেম ফটো সাংবাদিক জেলা প্রশাসনের একজন কর্মচারী সহ মোট 37 জনের মধ্যে এখানে ভর্তি করা হয় এবং প্রত্যেকের বেশিরভাগই 90% অংশ পুড়ে যায় এবং যার কারণে 16 জন মারা যায়। আর তারপর পরই আমরা দেখতে পেয়েছি যে এখানে যারাও বাকি রয়েছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক। আমরা এখন এখানে একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা আরো 6 জনরা রয়েছেন তাদের সঙ্গে। ডিম দুধ খাওয়াই আমি সুস্থ গো করতাম গো, আমার উতেরে কিল্লায়ারা বাক্স গো করলো গো, আমার বাবা রে গো কিলায়েরা বাক্স গো করছে গো, আমি কারে আজা করে ঘুমামু গো রাইতে লগাইতে মা গো, আমার আজা করে ঘুম গো আও গো ঘুম দুয়া কও গো, আমি ঘুম দুয়া কইতাম গো ও মা গো আও মা গো, প্রতিদিন রাত গো ঘুম দুয়া পড়াইতাম গো, আমার শিখাইছে গো আমি ঘুম দুয়া কইতাম গো, বাসা থেকে পড়েছো কাম্মু আমি নামাজ পড়াই গা মসজিদে যাইতাছি পরে গেছে, ওই সব সময় পিছে বয় সব সময় নামাজ পড়ে পাঁচক তো নামাজ প্রতিদিন পড়ে যতই দুষ্ট মানে করো নামাজ আগে পড়ে। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মৌ, আপনারা দেখছিলেন নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় যারা নিহত হচ্ছিলেন এবং তাদের লাশ হস্তান্তর করা হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য। করোনা ভাইরাস প্রসঙ্গ, করোনা ভাইরাসের থাবায় পিরোজপুরে শুটকি মাছ উৎপাদন ধস নেমেছে, চাহিদা কমে যাওয়ায় বিপুল পরিমাণ শুটকি অবিকৃত অবস্থায় পড়ে আছে, এর মধ্যে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে পচন ধরেছে অনেক শুটকিতে, ফলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সকল সহযোগিতা দেওয়ার পাশাপাশি শুটকি সংরক্ষণের পরামর্শ মৎস্য বিভাগের। ইমন চৌধুরীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন বাদুরা ও চিখলিয়া গ্রামে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে সাগর থেকে আহরিত মাছকে বিশেষ প্রক্রিয়ায় শুটকি করে আসছেন স্থানীয় জেলেরা। কচা নদীর উত্তর প্রান্তে উমেদপুরের খাল সংলগ্ন পূর্ব ও পশ্চিম প্রান্তে জেগে ওঠা চরে এই শুটকি পল্লী গড়ে উঠেছে। শীত মৌসুমে সমুদ্র থেকে মাছ সংগ্রহ করেন জেলেরা, এরপর এসব মাছ প্রক্রিয়াজাতকরণ করে সারা বছর ধরে বিক্রি করা হয়। কিন্তু এবছর করোনার কারণে চাহিদা কমে যাওয়ায় বিপুল পরিমাণ শুটকি অবিক্রিত অবস্থায় পড়ে আছে। এরই মধ্যে পচন ধরেছে অনেক শুটকিতে। এই করোনার জন্য আমি কোনোখানে কোনো মাছ পাঠাইতে পারতেছি না, আমি ঘরে মজুত করে রেখে দিছি। বর্ষার কারণে ঝড়ের ভিতরে আমার মাছগুলো অনেক মাছ নষ্ট হয়ে গেছে, তো 5-7 লাখ টাকার মাছ নষ্ট হয়ে গেছে, আর 10 লাখ টাকার মাছ এখনো আছে। এই লোকজনেরও বেতন দিতে পারি না, তারপরে আরব দরকার টাকা দিতে পারতাছি না, মাছ বিক্রি নাই, লস হয়েছে, এই জন্য দিতে পারতাছি না টাকা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সকল সহযোগিতা দেওয়ার পাশাপাশি শুটকি সংরক্ষণের পরামর্শ উপজেলা মৎস্য কর্মকর্তার। সরকার যে বিভিন্ন ঋণ প্রদান করছে বর্তমানে কৃষি এবং মৎস্য খাতে, তো তাদেরকে এই ঋণের আওতাভুক্ত করা যেতে পারে। এছাড়া তারা তো বছরে 4-5 মাস এই কাজটা করে, অন্য সময় তো তারা বসেই থাকে, ওইটা ওই সময়টা তাদেরকে বিকল্প কর্মসংস্থানের আওতায় আনা যেতে পারে। এখানে উৎপাদিত শুটকির মধ্যে রয়েছে লৈট্টা, ছুরি, সাগর চিতল, মধুফাইসা, তেলিফাইসা, কাবিলা ও রূপচিতা। ডেক্স রিপোর্ট, নিউজ 24। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তিযোদ্ধা ও তার সন্তানকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। সকালে নগরীর সাহেব বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও নগর কমান্ডের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন ডক্টর আব্দুল মান্নান, শফিকুর রহমান রাজা, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক সহ অন্যান্যরা। তারা বলেন, একজন মুক্তিযোদ্ধা হয়েও ইন্টার্ন চিকিৎসকের মারধরের শিকার হওয়া চরম অপমানের। এ বিচারের দাবিতে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশ সংবাদে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তিযোদ্ধা ও তার সন্তানকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। সকালে নগরীর সাহেব বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও নগর কমান্ডের আয়োজনে করে। মানববন্ধনে বক্তব্য দেন ডাক্তার আব্দুল মান্নান, শফিকুর রহমান রাজা, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক সহ অন্যান্যরা। তারা বলেন, একজন মুক্তিযোদ্ধা হয়েও ইন্টার্ন চিকিৎসকদের মারধরের শিকার হওয়া চরম অপমানের। এর বিচারের দাবিতে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। অস্বাভাবিক জোয়ারের তলিয়ে গেছে যাওয়ার পরও বাগেরহাটের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে লোনা পানির কুমির পিলপিলের 4টি বাচ্চা ফুটেছে। এই মৌসুমে ওই কুমিরটির 44টি ডিম দেয়। গেল 12 জুন প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে ডিম পাড়ে কুমির। সেখানে ডিমগুলো তা দেওয়ার সময় জোয়ারের পানিতে তলিয়ে যায় প্রজনন কেন্দ্র, তখন 21টি ডিম নষ্ট হয়। এছাড়া পুরনো ইনকিউবেটরে রাখা 12টি ডিমও নষ্ট হয় জোয়ারের পরোক্ষ প্রভাবে। তবে নতুন একটি ইনকিউবেটরে থাকা ডিম থেকে 4টি বাচ্চা জন্ম নেয়। চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন রুবেল নামে এক কৃষক। তার সফলতা দেখে এই ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। কৃষি বিভাগ বলছে, বরেন্দ্র অঞ্চলের মাটি ও জলবায়ু খেজুর চাষের উপযোগী হওয়ায় এ অঞ্চলে খেজুর চাষ প্রসারের লক্ষ্যে কাজ করছেন তারা। মোহাম্মদ রফিকুল আলমের তথ্য চিত্রে, ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করেছেন রুবেল নামে এক কৃষক। 2017 সালে সৌদি আরব থেকে আত্মীয়র মাধ্যমে বীজ সংগ্রহ করে নিজ বাড়ির পাশেই গড়ে তোলেন খেজুর বাগান। মাত্র 3 বছরের মাথায় গাছে ফল এসেছে। রুবেল জানান, 600 চারা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তার বাগানে রয়েছে 4000-এরও বেশি গাছ। সৌদি খেজুরের মতোই তার বাগানের খেজুরের আকার ও স্বাদ হওয়ায় বাজারের চাহিদাও রয়েছে বেশ। আর বাগানের খেজুর কেজি প্রতি বিক্রি হচ্ছে 2-3 হাজার টাকায়, আর 20-4 উৎপাদন করেছেন 7-8 হাজারের মতো। আমার বাগানে এ পর্যন্ত 50টা জাতের খেজুর নিয়ে কাজ করতেছি, পর্যায়ক্রমে খেজুরের জাতগুলো আসতেছে।
বরেন্দ্র অঞ্চলের মাটি ও আবহাওয়া খেজুর চাষের উপযোগী, এ কারণে এ অঞ্চলে খেজুর চাষ। দর্শক, এই ছিল দেশ সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।